আসসালামু আলাইকুম। আজকে সোলজার ট্রেনিং একাডেমির আর কিছু শিক্ষার্থী বিমান সেনা পদের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ট্রেডের জন্য মডেল টেস্ট দিচ্ছে। তো একটু তোমাদেরকেও দেখাতে চাই, তোমরা যারা বিমান সেনা পদের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ট্রেডের আইকিউ এবং ম্যাট্রিক্স এবং ইংলিশ নিয়ে অনেকে চিন্তিত, যাই হোক চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। একটু যারা মডেল টেস্ট দিচ্ছে তাদের সাথে একটু কথা বলি। কেজিবু, কেমন লাগতেছে মডেল টেস্ট? কঠিন কঠিন জি, আসলে কঠিন দিয়ে শিখতে হবে। যত কঠিন দিয়ে আমরা প্র্যাকটিস করব পরীক্ষা হলে তত সহজ হয়ে যাবে প্রশ্নগুলো, তাই না? জি। বসো, পরীক্ষা দাও। আলমাসকে দেখতে পাচ্ছি। আলমাস, কেমন লাগতেছে পরীক্ষা দিয়ে? জি স্যার, খুব ভালো লাগতেছে। অভিজ্ঞতা বাড়তেছে। অভিজ্ঞতা বাড়তেছে? জি স্যার। প্রশ্নগুলো কি একটু কঠিন হয়ে আসছে? না, যাই হোক, আমরা আইকিউ যত সহজ মনে করি আসলে অত কিন্তু সহজ না, তাই না? জি স্যার। সুভাষকে দেখা যাচ্ছে। সুভাষ, কেমন লাগতেছে মডেল টেস্ট দিয়ে? ভালো লাগতেছে? আমার খুবই ভালো লাগছে, যাতে আমি পরে প্রশ্ন লেখা বা পড়ে যাতে বিমান চান্স পেতে পারি, অভিজ্ঞতা বাড়াচ্ছি। গুড, গিল্লাও দিচ্ছে পরীক্ষা, অঙ্কজও দিচ্ছে। কে অঙ্কজ, কেমন লাগতেছে? স্যার অনেক হার্ড। হ্যাঁ, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ট্রেডের আইকিউ মডেল টেস্ট দিয়ে? স্যার ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি স্যার, কিন্তু অনেকটা হার্ড। হার্ড? জি স্যার। সিয়াব, তোমার কেমন লাগতেছে? স্যার অবশ্যই হার্ড লাগতেছে, কারণ অনেক কঠিন কঠিন স্যার ওয়ার্ড যেসব জানা নেই। বুঝতে পারছে, আসলে প্রশ্নটা অনেক কঠিন করে দেওয়া হয়েছে যাতে তোমরা কঠিনটা দিয়ে প্র্যাকটিস করে পরীক্ষা হলে যাতে সহজ মনে হয় তোমাদের প্রশ্নগুলো। বোঝা গেছে কি? জি স্যার। তো একটা কথা বলে রাখি, বাংলাদেশের এই সোলজার ট্রেনিং একাডেমি পারতপক্ষে চেষ্টা করে তোমরা যেন লিখিত পরীক্ষায়, মৌখিক পরীক্ষায়, মেডিকেল পরীক্ষায় যাতে তোমরা উত্তীর্ণ হতে পারো, এইভাবে আমরা কোর্সগুলো করিয়ে থাকি আমাদের একাডেমির পক্ষ থেকে। তো যাই হোক, এরই লক্ষ্যে আজকে আমাদের বিকেলে একটা ব্যাচে শিক্ষার্থীরা বিমান সেনা পদে টেকনিক্যাল নন টেকনিক্যাল ট্রেডের জন্য আইকিউ পরীক্ষা মডেল টেস্ট দিচ্ছে। তো তোমরা যারা আসতে চাও বা অনেকে যোগাযোগ করো আমাদের একাডেমিতে আসার জন্য, সবাই কি আসতে পারে? তোমরা কি বলো? জি স্যার। হ্যাঁ, জি স্যার, আসতে পারে কি সবাই? জি স্যার। সবাই আসলে তো একাডেমি জায়গা থাকবে না। জি স্যার। তাই না? জি স্যার। কিন্তু আসে তো অল্প সংখ্যক নাকি? জি স্যার। কিন্তু তোমরা এসে তো হ্যাপি, স্যাটিসফাইড নাকি? জি স্যার। যে এই সোজা ট্রেনিং একাডেমিতে এসে কিছু হলো তো শেখা যায়? জি স্যার। তাই না? জি স্যার। অনেকে মনে করে যে আবাসিক আছে কি নাই, আবাসিকের ব্যবস্থা কেমন একাডেমি? ভালো স্যার। ভালো কি? জি স্যার। খারাপ লাগে নাকি আবাসিকে খাওয়া দাওয়া? জি না স্যার। খাওয়া দাওয়া ভালো লাগছে নাকি? জি স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার সে লাভলু পরীক্ষা দিচ্ছে আর কি। হ্যাঁ, দেখো সবাই মনোযোগ দিয়ে পরীক্ষা দাও, ঠিক আছে? জি স্যার। আর এইরকম সেম টু সেম কিন্তু তোমার মডেল টেস্টগুলো যদি তোমরা দিতে পারো তাহলে বিমান সেনা পদের পরীক্ষা তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। জিতেন্দ্র, ইয়েস স্যার, খুব ভালো লাগছে। ভালো লাগছে? ইয়েস স্যার। স্যার, আই হ্যাভ টু ফুল কনফিডেন্স, আই সাকসেস ইন লাইফ। তুমি সাকসেস করবা, তাই না? স্যার। আচ্ছা, তুমি যখন একাডেমিতে আসছিলা বা আসার আগে তখন তোমার কনফিডেন্সটা কি রকম ছিল বা এখন কনফিডেন্সটা কি রকম? আগে আমার তো কনফিডেন্স ছিল না, এখন আমার প্রিপারেশন নয়, অনেক কনফিডেন্স বেড়ে গেছে। অনেক কনফিডেন্স বেড়ে গেছে? ইয়েস স্যার। বুঝতে পারছি। অঙ্কজ, তোমার কনফিডেন্স কেমন? স্যার আমি তো আগে কিছুই বুঝতাম না, এখন স্যার অনেক কিছু বুঝতে পারছি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, চান্স পাবো না? অবশ্যই স্যার, ইনশাআল্লাহ চান্স পেতে হবে। বুঝা গেছে? জি স্যার। ইমতিয়াজ, জি স্যার, তোমার কি অনুভূতি? এইভাবে আসলে আমরা প্রস্তুতি গুলো করাই আমাদের একাডেমির সব শিক্ষার্থীদেরকে। তো সবাই মাত্র যেহেতু টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ট্রেডের সার্কুলার হয়েছে, তোমরা যোগদান করো আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে। আশা করি তোমরা সবাই সাকসেস হবা। আর আমাদের প্রস্তুতিগুলো একটু হার্ডলি আমরা দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় তোমরা যেন খুব সহজে তোমাদের
পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, কারণ কঠিনটা দিয়ে শিখবো, সহজটা আমরা সহজেই লিখতে পারবো, তাই না? আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানকে দেখানো যাচ্ছে। এখানে সাতজন বিশিষ্ট আমরা দেখতে পাচ্ছি। তো সাতজন বিশিষ্টকে দেখার একটা কারণ, কারণ এই সাতজন বিশিষ্টের নাম কিন্তু প্রত্যেকটা বাহিনীর পরীক্ষাগুলোতে আসে, সেহেতু তোমরা এই সাতজন বিশিষ্টের নাম মুখস্থ করে ফেলবা, এটা একটা কমন প্রশ্ন। যাই, পরীক্ষা দিয়ে তো ভালো লাগছে নাকি? হ্যাঁ, তো আজকে অনেকদিন পরে তোমাদের একটা হার্ড প্রশ্ন দিচ্ছি, যাতে তোমরা একটু নিজের ব্রেনকে যাতে তোমরা কাটাতে পারো। বোঝা গেছে কি? করো, ইনশাল্লাহ চেষ্টা করো, অবশ্যই তোমরা সাফল্য পাবা। আর যারা এখনো কোচিং করার সিদ্ধান্ত নেওনি বা নিচ্ছ, আমাদের একাডেমিতে এসে কোর্স করতে পারো, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, হ্যাঁ, তারপর মেডিকেল টেস্টের প্রিপারেশনের ব্যবস্থা রয়েছে এখানে। তো সবার উদ্দেশ্যে তোমরা কি বলতে চাও, তোমাদের কিছু বলার আছে সবার উদ্দেশ্যে? হ্যাঁ অঙ্কুশ স্যার, সবার উদ্দেশ্যে কিছু বলার আছে? এখানে আসলে আর কি অজানাকে জানা হবে আর কি স্যার, অজানাকে পরীক্ষাতে পরীক্ষাতে যা যা আছে আর কি সবকিছু আর কি সহজ মনে হবে, তাই না স্যার? তো এই স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছি, এরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে, বিভিন্ন জেলা থেকে আসছে। হ্যাঁ, এদের মতো তোমরাও আসতে পারো, এসে কোর্স করো। আই হোপ দ্যাট তোমরা অবশ্যই সাফল্য পাবা আমাদের এখান থেকে, প্রস্তুতি যদি তোমরা সম্পূর্ণ করো ভালোভাবে। ধন্যবাদ সবাইকে।